اللَّهُ تَعَالَى بَوَلِن وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ সাহাবিগণ এই উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তিবর্গ তারা সর্বাধিক সৎ হৃদয়ের অধিকারী তারা সর্বাধিক গভীর জ্ঞানের অধিকারী তাদের মাঝে কৃত্রিমতা সবচেয়ে কম করনল করিমে মহান আল্লাহতালার উদ্দেশ্য ও সুনাহতে রসুল্লাহ সাল্লাসাল্লামের উদ্দেশ্য সম্পর্কে উম্মতের মধ্যে তারাই সর্বাধিক অবগত কোরআন ও সুন্নাহ অনুযায়ী সর্বাধিক আমলকারী ব্যক্তিবর্গ তারাই পরিপূর্ণ নসিহাতকারী বিদাহাত ও প্রবৃত্তি থেকে সবচেয়ে দূরে অবস্থানকারী আমাদের উপরে তাদের অধিকারসমূহের মধ্যে কয়েকটি হচ্ছে সহি সূত্রে বর্ণিত তাদের মর্যাদাগুলি জানা ও স্বীকার করা অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসা জবান দিয়ে তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করা কেননা তারা আমাদের পূর্বসরী এবং তারা অনেক সৎ সম্পাদন করেছেন তাদেরকে সাদরে গ্রহণ করে নেওয়া এবং তাদের প্রতি সদয় হওয়া পাশাপাশি অন্তরে তাদের প্রতি হিংসা বিদ্বেষ না রাখা এই বিশ্বাস রাখা যে তাদেরকে গালি দেওয়া হারাম এবং তাদেরকে লানত করা আরও বেশি হারাম কেননা এটা কোরআনে বর্ণিত তাদের প্রতি মহান আল্লাহর প্রশংসার পরিপন্থী এবং এর মাধ্যমে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে বেয়াদুবি করা হয় কেননা তিনি তাদেরকে ভালোবাসতে নির্দেশ দিয়েছেন ও গালি দিতে নিষেধ করেছেন তিনি বলেন তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না ওই সপ্তাহের শপথ যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ যদি অহুত পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে তথাপি তার এই দান সাহাবিদের একমুত অথবা অর্ধমুত পরিমাণ দানের সমান হবে না তাদের মাঝে যে দ্বন্দ্ব হয়েছে সেই ব্যাপারে চর্চায় লিপ্ত না হওয়া এবং এই বিশ্বাস রাখা যে তারা সকলেই ছিলেন মুজতাহিদ তাদের মধ্যে যে সঠিক ছিল তার জন্য দুটি প্রতিদান আর ভুলকারীর জন্য একটি প্রতিদান এবং ইজতেহাদের কারণে তার ভুলটি ক্ষমা করা হয়েছে তাদের দোষ ত্রুটি বর্ণনা করা থেকে সতর্ক থাকা কেননা তাদের ব্যাপারে বর্ণিত অধিকাংশ দোষ ত্রুটি মিথ্যা ও বানোয়াট তাদের ব্যাপারে সাব্যস্ত দোষ পরিমাণ এতই নগণ্য যে তা তাদের ভালো কর্মসমূহের বিশাল ভাণ্ডারের মধ্যে নিমজ্জিত এই বিশ্বাস রাখা যে তারা সকলেই মর্যাদাবান তবে তাদের নিজেদের মধ্যে মর্যাদার কম বেশি রয়েছে তাদের মধ্যে সর্বাধিক মর্যাদাবান ব্যক্তি হলেন খোলাফায় রাশেদিন তারপর জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন তারপর বদর যুদ্ধে অংশগ্রহণকারীগণ অতপর বায়াতের আতের অংশগ্রহণকারীগণ এভাবে আল্লাহ তালা বলেন لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير تدرجون جنة كرى كرة رحمتك كما براتنا كان الله تعالى وَالَّذِينَ جَاءُوا مِن بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ